হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, আজ আমি তোমাদের কাছে খুব ইজি প্রসেসে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা সবাই মোটামুটি জানো করতে, তাও আমি চলে এলাম আমি কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা দেখতে থাকো, বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। তো দেখো, আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়সটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভাজার সময় আমি দেব একটু নুন আর হলুদ। তো দেখো, আমি ভালো করে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজা আমার হয়ে গেছে, তো আমি ঢেঁড়সটা একটা বাটিতে তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি সামান্য তেল দেব, খুব বেশি তেল দেব না, কেন এতে তেল বেশি লাগে না। তো দেখো, আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই ফোড়নটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটু ফোড়নের গন্ধ ছাড়ে। তো দেখো, এবারে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, কেননা যেহেতু কুমড়ো দেব, আলুটা আগে দিয়ে দিলে কুমড়োটা গলে যেতে পারে, ওই জন্য আমি আগে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখো, আমি কুমড়োটা মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কুমড়োটা দেওয়ার পর আমি সামান্য একটু নুন দেবো। আমি এই রান্নাটা না একটু ধিমে আছে করেছি, একটু ঢাকা দিয়ে দিয়ে করেছি, তাতে কি হয় দারুণ স্বাদ হয়। তো দেখো, আমি একটু নুন দিয়েছি, তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম হালকা আছে। তো দেখো, এবারে আমি এতে গ্রেটেড আদা দিয়ে দেব। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, আর আমি দেব কাঁচা লঙ্কা। এই রান্নাটা টোটালি পুরোটাই করেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে, কেননা আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। তো দেখো, আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব। দেখো, এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দেব জিরে গুঁড়ো। আমি কিন্তু এই মশলাটা পুরো ছোট চামচের এক চামচ করে দিয়েছি। এবারে ভালো করে আমি মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। দেখো, মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এরপরে আমি দিয়ে দেব চিনি। তো এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তোমরা চাইলে ঝালও করতে পারো। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তো তাই মিষ্টি দিয়েছি। তোমরা চাইলে মিষ্টি কমও দিতে পারো আর বেশিও দিতে পারো। এরপরে আমি জল দিয়ে দেব। তো দেখো, জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু আর কুমড়োটা ভালো করে সিদ্ধ করে নেব, কেননা ঢেঁড়সটা যেহেতু ভাজা আছে, আগের থেকে যদি আমি দিয়ে দিই ঢেঁড়সটা পুরো গলে যাবে। তো দেখো, এই আলু আর কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেঁড়সটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর সামান্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি। এবারে ঢাকা খুলে আমি লাস্টে ধনে পাতা কুচি দেব, দিলে আমাদের রান্না শেষ।
তো দেখো আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার ঢেঁড়স কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। তোমরা সবাই কিন্তু একবার ট্রাই করো, আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, শেয়ার করে দিও, আর একবার ট্রাই করো এই রান্নাটা কেমন। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমি তোমাদের সাথে যেন আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। টাটা।